তাহলে বলছো কেন মধুটাকে এদিকে গালু হয়ে যাবে না তোমাদের সো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে করতে চাইছি তোমাদের দাদার ওপর একটা প্র্যাঙ্ক প্র্যাঙ্কটা হচ্ছে একটা মজা করতে চাইছি আসলে তোমাদের দাদার সাথে মজাটা হট করেই আমাদের হয়ে যায় হট করেই প্র্যাঙ্ক হয়েও যায় সেই সিচুয়েশানের উপর ভিত্তি করে আজকে যে মেন সিচুয়েশান সেটা হচ্ছে তোমাদের দাদা দোকান থেকে এসছে এসে কোত্থেকে গান শুনেছে সেই গানটা সমানে বলেছে ও মধু আই লাভ ইউ ও মধু আই লাভ ইউ অনেকক্ষণ থেকে বলছে প্রথমে আমার একটু হিংসে হচ্ছিল তারপরে আমি ভাবলাম কেননা এটার উপর প্র্যাঙ্ক বানানো যায় তো আমার নাম না ধরে মধু মধু করে গান করা এটা নিয়ে আজকে তোমার দাদার সাথে একটু ঝগড়া করবো ঝামেলা করবো আর দেখি তোমার দাদা কি করে সেইটা আজকে দেখবো তো আজকে এটা নিয়ে একটা প্র্যাঙ্ক করতে চলেছি জানি না কতটা কি হবে তার আগে তোমাদের শোনায় যে তোমাদের দাদা কি করছে তো তারপরে প্র্যাঙ্কটা শুরু করছি তো চলো পড়ি এখানে শুধু সে হাত খাচ্ছে কঁস কঁস করছে তোমাদের দেখাই তোমাদের দাদা এখনো গানটা করে যাচ্ছে চলো দেখে নাও খতম বাই বাই টাটা গুড বাই কি হলো তুমি কি করছো কি গান করছো তুমি কি গান করছো ও মুনু আই লাভ ইউ বললাম মোটো এটা করনি হ্যাঁ বললাম তো ও মুনু মোটেও নয় তুমি মধু মধু করছিলে আর তো জিতের গানটা করছিলাম তো জিত না দেবে কেন জিততে যাই না তুমি কেন মধু মধু করছিলে কেন আরে কি আরে কি পাগলা আছো নাকি বেরও তুমি তোমার হচ্ছে কেন অনেকক্ষণ ধরে করছো সনুও শুনেছে সবাই শুনেছে মুনু তোমার ছোটাবো বলছে না মধু সবসময় দাঁড়াও তুমি এসো তুমি এসো তুমি তোমরা দেখতে পেলে আসতে পেলে তো এবার তোমার দাদা এসে যাচ্ছে তার আগে আমি ক্যামেরাটা লুকিয়ে দিই তো এক্ষুনি এসে গিয়ে জানতে পেরে যাবে তো আগে ক্যামেরাটা লুকিয়ে দিই তারপর তোমার দাদার উপর হবে প্র্যাঙ্ক তো দেখতে থাকো সাথে তো আসে দেখো ও মধু আই লাভ ইউ আই গজব বেজতি হ্যাঁ রুকো জরা সবর করো কি হলো কি হলো মধু মধু গান করছো এসে দেখে দেখ বেশি যত বলছি তত আর বেশি করে করছো কোথায় বেশি করে করছো কি বেশি করে করে করছো মানে ইচ্ছা করে গান তো করছো নাকি আমাকে কাউকে ঝুটিয়েছো মধু কাকে জোটাবো পাগলের মতো কথা বলো না কাকে জোটাবো আগে দাদা আমি মধু মধু করে গান করছি জোটাবো আগে আবার কাকে জোটাবো জোটাবো না কাকে ফালতু কথা বলবে না আমার সঙ্গে এবার থেকে এটাই করবো তুমি তাহলে এখন চালাচ্ছো কেন পাগলা আসো নাকি আমি অন্য সময় করি নাকি এরকম উল্টো পাল্টা কাজ করবো উল্টো পাল্টা করবে বলবেন একদম
এসে চালু হয়ে যাবে না তোমাদের। আমি মজা আয়গা না ভিড়ো কি হলো তোমার চুল খুলি কেন? দোকান থেকে আসতে না আসতে এরকম পড়বে না মনু লাগছে, ওটা যে ভূতাম আছে লাগছে। কি কে মধু? কেউ নয় মধু। তোমার হাফ বাফ দেখে কিছু শিখ এ করতে যাচ্ছ, ফোনটা নিয়ে চলে যাচ্ছ, পটি যাচ্ছ ফোন নিয়ে, বারান্দায় যাচ্ছ ফোন নিয়ে, সারাক্ষণ ফোন নিয়ে। কোথায় পটি যাচ্ছি ফোন নিয়ে? মধুটাকে ঠিক করা হবে। আলফাল বকছো কেন? একদিনই খালি বারান্দা গেলাম ফোন নিয়ে, একদিন কি করবো বারান্দা ফোন নিয়ে যাবো করবো না কি? একদিন দুদিন যাই মানে গেছিলাম, অল্প কাজ করবে না। দেখো তুমি বার করো, তোমার বাবা চাকর নয় আমি বার করতে পারবো না, যাও। মধুটাকে বলো, মধুটা আমার গার্লফ্রেন্ড, যাও। বসুড়িকে বা আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। আবি কি করা আছে তোমার? বাবা সিনেমার গান তো আমি যা কি করছি তোমার সঙ্গে, সিনেমার গান তো তুমি না হো পায়েগা। তাহলে মনিকা, ও মাই ডার্লিং, তাহলে মনিকা সিনেমার গান তো, ও মনিকা, ও মাই ডার্লিং, ও ও ও হোয়াট। হ্যাঁ গায়কগুলোর কাজে একটু পেনশন নাম ধরে করতো তো। ওটা কি তুমি কেন গান? ওটা তো একটা ফেমাস গান, এগুলো তুমি কেন গান? তা বলে কি আমি আমার কি মনিকা বলে তো চিনি না, কাউকে চিনি না, মধু বলে কাউকে চিনি না। চেনো তুমি না, এত ফুটতে হবে না মধু মধু করছে দিয়ে। কোথায় ফুর্তি হলো? তা তুমি অনেকক্ষণ থেকে চেঁচাচ্ছ। আমি এমনি নরমাল গানটা শুনলে ধর, তুমি যখন এস থেকে আসছো তখন থেকে গানটা কন্টিনিউ করে আছো, কন্টিনিউ করে আছো, কন্টিনিউ করে আছো। কেন তুমি চেঞ্জ করে আমার নাম কেন বললে না? ভুলে গেছিলাম। কি ভুলে গেছিলাম মানে কি? আমি যদি অন্য রকম কারোর নাম ধরে গানটা করি তো ভালো লাগতো শুনতে? ও রাহুল আই লাভ ইউ যদি বলি। আরে মাইয়া তোকে দেখলিও? হ্যাঁ তো করো। ওরকম কোনো গান আছে কি? আমি বানাবো মধুর নাম হতেই পারে ভুলে গেছি, আর গাইবো না, কোনদিন গাইবো না, কোন সিনেমা গান গাইবো না। আমি তোমার লজিকটা দিচ্ছি, তারপর আমি কিছু করিনি, লজিকটা মানুষের সঙ্গে বোঝা উচিত তোমার। তোমাকে চুপ করতে বলছি, বলছে ফালতু তুমি ঝামেলা করবে না। ও মধু তুই সালা লাগিয়েছিস না বৌদিকে? এক ছাগল লাগছে, তুই লাগিয়েছিস বৌদি? না না আমি বলিনি। হ্যাঁ প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক করছিলাম। দেখছি কেটে হচ্ছে, কি আইডিয়াটা দিচ্ছে? ওই দিয়েছিল আমার হট করে মনে হয় তোমার একটু প্র্যাঙ্ক করা যায়। কোথায় ক্যামেরা? কোথায় মুরুদ নেই তোমার? চলো ইচ্ছা লাগে তোমার হট করে একটা যে মধু মধু করে অনেকক্ষণ ধরে গান করছো, মন হলে একটু তোমাকে একটু রাগাই খেপাই, তাই জন্য তোমার ওপর প্র্যাঙ্ক করলাম।
তো পজিশনটা এমনই ভাবে আছে ক্যামেরা যে কেউ বুঝতেই পারবে না। তোমার ফোনের সাথে এখানে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচিং হয়ে গেছে দেখো দেখাচ্ছি। ফালতু কথা বলবে না, ফালতু কথা বলবে না। কেমন লাগলো তোমার প্র্যাঙ্ক? অসম্মান করো কেন? ও হ্যাঁ যাচ্ছি নরমাল ওটাকে। ও রাহুল, ও রাহুল যাও বাইরে যাও। আমিও দেখছিলাম কুচকুচ হতে হয় তাই জন্য আমিও বললাম রাহুল। ঠিক আছে ভালো করে বড় প্র্যাঙ্ক করে নিচ্ছ, খুব ভালো করেছো, যাও। ও রাহুল, ও রাহুল। সো ফ্রেন্ডস, আজকের এই প্র্যাঙ্কটা জানি না আমি কেমন করতে পেরেছি, তোমাদের মজা লাগলো কিনা, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের দাদার ওপর আর কি ধরনের প্র্যাঙ্ক করা যায় সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা যেমন চাও যে প্র্যাঙ্ক করতে, তো আমি নতুন নতুন প্র্যাঙ্কের আইডিয়া নিয়ে আসবো। আপাতত এই আইডিয়াটা আমার মাথায় এলো হুট করে, তো হুট করে প্র্যাঙ্ক যেমন আমি করি সিচুয়েশনের উপর ভিত্তি করে, সেই সিচুয়েশনে ভিত্তি করে আজকে এই প্র্যাঙ্কটা হয়ে গেল। আর এনার মুখটা দেখার মতো আছে, আপাতত জল খাচ্ছে। তো দোকান থেকে এসেছি বা দিতে যাচ্ছি খেতে নিচে, তো চলো আমাদের সাথে, মানে আজকে আপাতত এখানেই, তো ওকে নিয়ে যাচ্ছি নিচে খেতে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সূত্র থেকে, ভালো থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাদের কীভাবে সাপোর্ট করো লাইক করে দিও, যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো নিজের প্রিয়জনদের সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো টাটা, বাই বাই, আর আপাতত